হ্যালো ফ্রেন্ডস, চাকরির খবর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এবার থেকে চাকরির খবর চ্যানেলে চাকরির খবর ও প্রস্তুতির ভিডিও তোমরা পাবে। চাকরির সমস্ত খবরের ভিডিও করা সম্ভব হয় না, তাই আমি কিছু আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু যুক্ত হতে পারো, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য যে ক্লাসটা শুরু হবে এনটিপিসির জন্য, তার কিন্তু এটা প্রথম ক্লাস। এবার থেকে আমি নিয়মিত কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমাদের কাছ থেকে সাপোর্ট পাবো। তো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? উত্তর হবে আসাম। কোন কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক নেই? উত্তর মোম। মোমের কিন্তু কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1761 সালে। এর সাথে সাথে পানিপথের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল সেটাও তোমাদের জানা দরকার, এবং তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাও পানিপথের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল। কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে? উত্তর হবে এবি। এবি ব্লাড গ্রুপ কিন্তু সমস্ত ব্লাড গ্রুপের কাছ থেকে রক্ত নিতে পারে, তাই তাকে সর্বজনীন গ্রহিতা বলা হয়। রাজ্যসভা সভাপতিকে? উত্তর হবে উপরাষ্ট্রপতি। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। একক শর্করাকে কি বলে? একক শর্করাকে মনোস্যাকারাইড বলে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। রাজতরঙ্গিনী কার লেখা? উত্তর হবে কলহনের। সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় কোন আলোতে? উত্তর হবে লাল আলোতে। লাল আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি ভালো হয়। ভারতের দক্ষিণে দক্ষিণতম স্থলবিন্দু হলো? উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কিন্তু ভারতের দক্ষিণে অবস্থিত একদম দক্ষিণতম স্থলবিন্দু। অর্থবিল একমাত্র কোন স্তরে উত্থাপিত হতে পারে? কেবলমাত্র লোকসভায়। এটা মনে রাখা দরকার, কেবলমাত্র লোকসভায় অর্থবিল উত্থাপিত হতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে কিন্তু অভিকর্ষজ মান থাকে না, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু শূন্য। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর মহাপদ্ম নন্দ। রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি? উত্তর হবে বিধান পরিষদ। এটা মনে রাখতে হবে, রাজ্যের আইনসভার বলেছে, আইনসভার উপরের কক্ষটি হচ্ছে বিধান পরিষদ। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে? উত্তর হবে সংসদ। মানবদেহের সবচেয়ে ছোট কোষ কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে? উত্তর হবে 1968 সালে। 1968 সালে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়। বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম তুজুক ই বাবরি। তো আজকের মতো এটুকুই। তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে পারো, আর এরকম ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।